দিল্লিতে আবার লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনার দৈনিক সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজধানীতে 229 জন কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছেন, যা মঙ্গলবারের তুলনায় প্রায় 50% বৃদ্ধি। বুধবার দিল্লির স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী দিল্লিতে সংক্রমণের হার এক লাফে বেড়ে হয়েছে 2.49%। এখনও পর্যন্ত দিল্লিতে কোভিডে মোট আক্রান্ত 18,66,881 জন। নয়ডা এবং গাজিয়াবাদের স্কুলের পড়ুয়াদের মধ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধির পরেই স্কুল আপাতত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়ডার একটি বেসরকারি স্কুলেও 20 জনের বেশি শিক্ষার্থী সংক্রমিত হয়েছে বলে খবর। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী শেষ 24 ঘন্টায় দেশে কোভিডে মৃতের সংখ্যা 1। যেদিন লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিনও দেশে কোভিডে মৃতের সংখ্যা ছিল এই 1। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।